হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজার স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। যারা যারা আমাদের এই গল্পটার সিজন 1 শোনেননি, ডিসক্রিপশনের লিঙ্কে দেওয়া আছে, আপনারা শুনে আসবেন। থ্যাংক ইউ। নিস্তব্ধ রাস্তায় চোখ যতদূর যায় সম্পূর্ণ জনমানবহীন, শেয়ারের মতন পিছনে সোহান। ভয়ে মিমের হাত পা কাঁপছে, জোরে জোরে হাঁটতে শুরু করে, কিন্তু কাজ হয়নি। সোহান ধরে ফেলে তাকে, দাঁত বের করে হেসে বাকি বন্ধুগুলা। সোহানের হাতের মুঠোয় মিমের চুলগুলো ধরে আছে, এক হাত দিয়ে গাল স্পর্শ করছে বরবার। সাদা ওড়না রাস্তার উপরে ফেলে রাখছে সোহান। হঠাৎ এক চিৎকার সোহানের, মিমের চুলগুলো ছেড়ে দিয়ে নিজের অন্য হাত ধরে বসে পড়েছে। হাতের কবজি ছিন্ন হয়ে গেছে দেহ থেকে। বাকি বন্ধুরা সোহানকে ফেলে পালিয়েছে। কাশবনের পাশেই দাঁড়িয়ে আছে রাফু, হাতে ধারালো ছুরি, রক্তস্রোত বয়ে গেছে ওখানে। মিমের চোখ কাঁপছে, ওনাটা ওর শরীরে জড়িয়ে দিয়ে রাফু বলল, মিম তুমি রাস্তার ওপাশে গিয়ে দাঁড়াও একটু। সোহানের পা ধরে টেনে ঢুকছে কাশবনের ভিতরে, হাউমাউ করে চিৎকার করছে সোহান। নিস্তব্ধ রাস্তায় কেউ নেই ওর চিৎকার শোনার মতন। কাশবনের আড়ালে নিয়ে হাতে ছুরি দিয়ে সোহানের পায়ের শিরা কেটে দেয় রাফু। ছটফট করছে সোহান, চিনচিনিয়ে গরম রক্ত মেখে গেছে রাফুর মুখ, নেশা বেঁধে গেছে গরম রক্তে। উত্তেজিত সোহানের প্যান্ট খুলে যৌনাঙ্গ ছিঁড়ে ফেলে দেয় দেহ থেকে। রক্ত চুক্ষে রাফু বললেন, নিস্তব্ধ রাস্তায় মেয়ে দেখলে উত্তেজিত যৌনাঙ্গ পুরুষে থাকতে পারে না। নিজেকে নিয়ন্ত্রণ করে একটা মেয়ের নিরাপত্তা রক্ষাই একজন পুরুষের চিহ্ন, তোর মধ্যে তা নেই। সোহানের আত্মচিৎকারে নিস্তব্ধ কাশবন প্রাণ জেগেছে। সোহানকে ওখানে ফেলে দিয়ে উঠে আসে রাফু, নিজের গেঞ্জি খুলে রক্ত মুছতে মুছতে মিমকে বলল, বাসায় যাও, আর কোনো সমস্যা হবে না, আমি আছি তোমার পাশে। মিমের মুখে কথা নেই, চোখে পৃথিবীর সমস্ত ভয় জড়ো হয়ে আছে, থরথর করে কাঁপছে। বুঝতে পারে রাফু ভীষণ ভয় পেয়েছে, পাজা কোলা করে তুলে নিয়েই পৌঁছে দেয় ওর বাসায়। সাবধানে থাকতে বলে চলে আসে রাফু। ধমকের সুরে মিমের মাকে শাসিয়ে আসে মিমের যত্ন নিতে। সোহানের মৃত লাশটা বাসার সামনে রাখা, সাদা কাপড়ে জড়ানো, বেদনাথ কণ্ঠে বারবার কান্না করতে করতে জ্ঞান হারাচ্ছে সোহানের মা। মেজ ভাই মাকে নিয়েই ব্যস্ত, বড় ভাই ছোট ভাইয়ের লাশের পাশে বসে চোখে জল ফেলছে। তখনই আশিক বলল, রিফাত ভাই শাওন ভাইকে রাখো হাত করেছে। থমকে গেছে রিফাত, মস্তিষ্কের স্নায়ু কোষ অচল প্রায়। কি বলবে এখন রিফাত, ভাইয়ের মৃত্যু অন্যদিকে অন্ধকার জগৎ, সেখান থেকে লাশ হয়ে বেরিয়ে আসা ছাড়া আর কোনো উপায় নেই। আশিক রিফাতের কাঁধে হাত রাখে আর বলে, ভাই যা হয়ে গেছে তা আর সংশোধন করা সাধ্য নেই, করো একবারে প্রতিশোধ নিতে নয়তো সমাধান করতে। রাফুর বিরুদ্ধে পক্ষ নেওয়া মানে নিজের কবর নিজে খোঁড়ার মতো, তাই বলি কি ভাই। আশিককে থামিয়ে দিয়ে রিফাত বলল, ভাই চুপ যা, সহ্য করতে পারছি না। আশিক দ্বিতীয় কথা বাড়ায়নি, পাশে দাঁড়িয়ে থাকে। জানাজা শেষে সোহানের মৃতদেহে কবর দিয়ে চোখের পানি মুছে মনে মনে প্রতিজ্ঞা করে, রাফুর প্রিয় জিনিসগুলোই ওর থেকে ছিনিয়ে নিব, দূর থেকে মজা লুটব। সেদিন থেকে বন্ধু রূপে শত্রু ভেসে ব্ল্যাক ড্রাগনের হয়ে কাজ করছে রিফাত। রিফাতের মনে চাল কেই বা বুঝবে, চোখে তার মায়া নেই, হিংস্র পশুর মতন তীক্ষ্ণ চোখ, চিতার মতন দেহ শক্তি। তবুও রাফুর থেকে পিছিয়ে, রাফুর ঠান্ডা মাথায় খেলোয়াড়, সহজে বধ করা যাবে না, বিশ্বাসঘাতকতা করতে হবে ওকে পরাজিত করার জন্য, একমাত্র উপায় সেটাই। রিফাতের লক্ষণ একটাই, রাফুর সর্বনাশ। গ্যাং থেকে প্রায় বাহিরেই রাফু, আবদুল্লার সাথে যোগাযোগ সবসময় থাকে, নিজেকে যতটা সমস্ত গ্যাং থেকে দূরে রাখে। এখন মিমের সাথে দেখা হওয়ার পর থেকে মনে হচ্ছে ওর দুনিয়া হচ্ছে এখানে, মিমের থেকে দূরে থাকা অসম্ভব, তাই গ্যাংয়ের সাথে দূরত্ব সৃষ্টি করছে। প্রায় 2 বছর মিমের সাথে সম্পর্কে, প্রতিদিন তারা নতুন করে শুরু করে সূর্যের আলোয়। সেদিন বুধবার ছিল, মিমের বাবা মা একসাথে বাইরে ঘুরতে বের হয়েছিল, এসেছে লাশ হয়ে, গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু দুজনের একসাথে। ভেঙে পড়ে মিম মানসিকভাবে আর শারীরিকভাবে, একদিন দুদিন তিন দিন মিমের চোখে কালো হয়ে গেছে, চুপ হয়ে গেছে সে মেয়েটা। রাফু দরজায় ঠক ঠক করে আওয়াজ করে, কলিং বেল বাজানোর সাহস নেই। ডক্টর সার্বিনা এসে দরজা খুলে দেয়,
এই কয়দিন মিমের সাথেই ছিলেন সাবিনা, এখন আর পারছে না, হাসপাতালে থেকে চাপ সৃষ্টি হচ্ছে, মিমকে একাও ছেড়ে যেতে পারছে না কোথাও। রাফুকে দেখেই সাবিনা বলে, এসেছে তাহলে? মাথা নিচু করে রাফু, সকালে আসার কথা এখন বিকাল প্রায়। সাবিনা আবার বলল, মাথা নিচু করতে হবে না, এখন ওর সঙ্গী হয়ে থাকো কিছু সময়। আমি ওর সারা জীবন পাশে থাকতে চাই। তা দেখা যাবে সময় হলে, আপাতত সঙ্গ দিলেই হবে। আপনি কি বের হবেন এখন? হ্যাঁ, একটু কাজ আছে বাইরে। কাজটা কি অতি জরুরি? না, ততটাও না। তাহলে আজ বাইরে যেতে হবে না। কেন? অবাক হয় শারমিনা। রাফুর পকেট থেকে কিছু টাকা বের করে শারমিনার হাতে দেয় আর বলল, আমি এখন আজ মিমকে বিয়ে করতে চাই, আপনি ব্যবস্থা করুন। কিন্তু মিম কে রাজি হবে? মিমের সাথে আমি কথা বলছি, আপনি দেখুন একটু। আচ্ছা বলে শারমিনা বাসার বাইরে গেছে কেনাকাটা করতে। রাফু মিমের রুমে ঢুকছে, বিছানায় বসে আছে মিম, ফ্লোরে বসে মিমের হাত ধরে আছে রাফু। রাফুর দু হাত মিমের দু হাতে নিয়ে শক্ত করে ধরে আছে। মিম কিছু বলছে না, পকেট থেকে একটা রিং বের করে মিমের হাতে দেয় আর বলল, রাফু আমার মায়ের রিং, এটা তার ছেলের স্ত্রীর জন্য রেখেছিল, খুব শখ করেই বানিয়েছিলেন মা, কিন্তু দুর্ভাগ্য 7 বছর বয়স যখন আমার, তখন মা আমাকে ছেড়ে চলে যায়, বাবা তৃতীয় বিয়ে করে, সহ্য হয় না আমার, আমি অন্ধকার জগতে চলে যাই আস্তে আস্তে। 14 বছরের যখন আমি, তখনই দুটো খুন করি, তারা আমার মায়ের হত্যাকারী ছিল, খুব নৃশংসভাবে হত্যা করেছিলাম তাদের। রাফসান থেকে রাফু হই, বাবার আদর থেকে বঞ্চিত, মায়ের মমতা হারিয়ে একটি পাথরে পরিণত হই, অন্ধকারের জগতে এক হিংস্র জানোয়ারের মতো পরিচিত হয়ে উঠি। এখন আমার মৃত্যুর অপেক্ষা, কখন যে শত্রুর বুলেটে বুক চিরে বের হয়ে যায় সে আতঙ্কে থাকছি, কিন্তু যখন তুমি এলে আমার জীবনে সব কিছু কেমন যেন উলটপালট হয়ে গেল। আমি এখন রক্তে ভয় পাই, থরথর করে কাঁপে হাত, একটু সুখের ছোঁয়া পেতে চাই, তুমি ছাড়া এখন আর কেউ নেই আমার, মায়ের এই রিং ছাড়া আর কিছুই নেই আমার, তোমাকে দেবার মতো আর কিছুই নেই আমার। আজ একটা চাকরি পেয়েছি, নিজের পরিচয় গোপন করে মাসিক 9,000 টাকা বেতনে, মনে করি দুজনার চলে যাবে, যদি তোমার আরও চাই তাহলে সমস্যা নেই, সেটা দেওয়ার সামর্থ্য আছে। এক নিঃশ্বাসের কথাগুলো বলে একটু থামে রাফু, মিমের হাত দুটো নিজের ঠোঁটের সাথে মিশিয়ে আবার বলল, তোমাকে আর দূরে রাখতে চাই না মিম, সাবিনা আপুও আর থাকতে পারছে না এখানে, দূরের আত্মীয়রাও আর খোঁজ নিচ্ছে না তোমার, তাই তোমাকে আপন করে পেতে আজ বাবার থেকে রিংটা চেয়ে নিয়ে আসছি, কাজী অফিসে গিয়ে দুজনের বন্ধন পবিত্র করে ফেলি, তোমাকে জোর করার মতো শক্তি নেই, ভালোবাসার জোরে এতটুকু বলছি, চলো বিয়ে করি আজ এখনই। মিম কথা বলছে না, হাত থেকে রিংটা ফিরিয়ে দিয়ে রাফুর হাতে, হতাশ রাফু, কি করবে এখন? এক ঝাঁক মিক জড়ো হয় রাফুর মনে, মাথা ঠেকিয়ে রাখে মিমের কোলে, হালকা করে চুলগুলো টেনে দিচ্ছে মিম, বিষণ্ণ রাফুর মন, তার কোল থেকে রাফুর মাথা সরিয়ে হাত বাড়িয়ে দেয় রাফুর দিকে, পরিয়ে দেবে না নাকি হাতের মুঠোয় রেখে দিবে? স্তব্ধ রাফু, সত্যি কি মিম বলছে এটা? মুচকি হাসি হেসে ফেলছে মিম, রাফুর হৃৎপিণ্ডে ধুক ধুক করে ড্রাম বাজানোর মতন লাফাচ্ছে। মিম বলল, তোমার হৃৎপিণ্ড যে বাইরে হয়ে আসবে, তাড়াতাড়ি পরিয়ে দাও। রাফু হাত কাঁপছে, তবুও শক্ত করে মিমকে ইয়ারিং পরিয়ে বুকে জড়িয়ে নেয়। এক পৃথিবীর সুখ আজ দুজনের মনে, ঠোঁটে ঠোঁট মিশতে মিশতে কাশি দিয়ে উঠে সাবিনা, সরে আসে দুজন। সাবিনা বলল, তাহলে তোমরা প্রস্তুত, কাছে রাখবো? মিম চুপ হয়ে গেছে। রাফু বলল, আপু আপনাকে তো বলছি, আর বাসর ঘর কোথায় সাজাবেন? তখনই মিম বলে ওঠে, আপু তুমি আমার রুমেই বাসর সাজাবা, আর মিস্টার রাফসান আপনিও আজ থেকে আমার বাসায় থাকবেন, কেমন? আমি আপনার ওই মেসে থাকতে পারবো না। রাফু হাসছে, শারবিনা আপু কাজী অফিসে ফোন করে আসতে বলল তাকে, রাফুর বন্ধুরা ফুলের ব্যবস্থা করে রেখেছে আগে, শুধু ফোনের অপেক্ষায় করছিল, রাফুর ফোন পাওয়ার মাত্রে তারাও চলে আসে, বিউটি পার্লার থেকে লোক আনা হয়েছে, সমস্ত বাসা সাজাতে সাজাতে রাত তখন 9টা বাজে, সারবিনার মা বাবা এসেছে, মিমের মেঝো মামা মামি হন তারা, মিমের এমন সিদ্ধান্তে তারা অমত ছিলেন,
কিন্তু ওর জেদ হলো, এক কথাই বলে দিল তাদের, তোমরা তো এমনিতেই আমাকে উটকো ঝামেলা ভাবো, তোমাদের মতের প্রয়োজন নেই আমার, শুধু জানানোর প্রয়োজন ছিল তাই জানিয়েছি। শর্মিলা কিছু বলেনি আজ, কিছু বললেই হয়তো ঝামেলা বাঁধত, কিন্তু সে চায়নি যে ঝামেলা বাঁধাতে। কাজী সাহেব বিয়ে পড়িয়ে চলে গেলেন, শর্মিলা তার বাবা মায়ের এক এক করে চলে গেলেন ওদের একা রেখে। সাময়িক খাওয়া দাওয়ার জন্য হোটেলে থেকে খাওয়ার আনা হয়েছে। নর্মাল একটা শাড়িতে বিয়ে হয়েছে মিমের, তার স্বপ্ন নিয়ে সুন্দর করে সাজা, তার স্বপ্ন তার ভালোবাসার মানুষ তার পাশে থাকুক। সেজে গুজে যদি ভালোবাসার মানুষটাকেই না পাই, তাহলে সে সাজগোজ করার মূল্যই নেই। যদি সে তার ভালোবাসার মানুষকে পেয়েছে, মন চায়নি ভারী গহনা শাড়ি পরে বসে থাকতে। তবে তার রুমটা ফুল ভরিয়ে সাজিয়েছে শর্মিলা, ফুলের গন্ধে মাতাল হয়েছে মিম। রাত তখন 12টা, সবাই চলে যাওয়ার পর দুজন সম্পূর্ণ একা রুমে, কেউ কারো আসার জন্য অপেক্ষা করে না, দুজন দুজনের কথা বলার জন্য অপেক্ষা করে। এক খাটে বসে থেকে দুজন নিশ্চুপ, রাখু এবার ভাবে, ছুঁয়ে দেখ তাকে, সাহস করে বলা হয়ে ওঠে না। আর রাখু ভালোবাসি পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েও তার উপর জোর প্রয়োগ করা অন্যায়, স্বামী অধিকার দুজনের সম্মতিতে। মিমের হাতটা শক্ত করে ধরে ফেলে রাখু, এর আগেও হাত ধরেছে, নরম ঠোঁটে ক্লান্তির ছোঁয়া ছুঁয়েছে, তবুও আজ অন্যরকম লাগছে। আর মনে মিম বলল, ভয় করছে খুব, অন্ধকারে নিঃশ্বাস আটকে আসছে আমার। কি বলছো, আলো জ্বালিয়ে দেই? তড়িঘড়ি করে উঠে দাঁড়াই রাখো, মিম বলল, আমার ভয় কাটবে না এই আলোয়। নিঃশব্দ খাটের একপাশে বসে রাখো, হাতটা তখন ধরে আছে, ভিতরের পুরুষত্ব নাড়া দিচ্ছে, বারবার ঝাঁপিয়ে পড়া ইঙ্গিত টানছে, মনোবল কঠোর রাখো। দৈহিক পরিবর্তনে হলেও মনকে শান্ত রাখতে হবে, নরম কণ্ঠে রাখু বলল, দেখি আমার গুণবতী বউয়ের কি হয়েছে। হালকা করে গাল ছুঁয়েছে রাখু, ঠোঁট দুটো আর শক্ত মনে হচ্ছে, হালকা মোটা চামড়া আবর্ত হচ্ছে ক্ষণিকের জন্য। রাখুর বুড়ো আঙ্গুল হালকা কামড় দিয়ে বলল, মিম চাঁদ দেখব, ভরা পূর্ণিমার চাঁদ। এখন চাঁদ দেখবে এ সময় নষ্ট করতে নেই, বিজ্ঞ মানুষেরা বলেছেন মানুষের সবচেয়ে মধুর সময় হলো বাসর রাত, এ সময় একটুও নষ্ট করতে নেই। তোমার বিজ্ঞ মানুষ কারা শুনি? মাথা চুলকাচ্ছে রাখো, কি বলবে এখন, মিম জিদ ধরেছে চাঁদ দেখবে, তার খামখেয়ালি মেজাজ খারাপ করার মোটেও ইচ্ছে নেই রাখো। কোমরে হাত দিয়ে কাঁপুনি দিয়ে উঠে মিম, চোখ বুঝতে অনুভব করে মিম রাখুর কোলে, বুকের উপর মাথা রেখে পরম সুখে। আকাশ জুড়ে সাদা মেঘের রাজ, ফুল ফুটেছে চাঁদ হয়ে, ভ্যাবসা মেঘে উড়ে যাওয়ার দিকে তাকিয়ে আছে মিম। রাফু মিমের কোলে মাথা রেখে শুয়ে পড়ে ছাদে, পা গুছিয়ে বসে আছে মিম। মিম চাঁদ দেখছে আর রাফু মিমকে, ঠোঁটের নিচে ছোট্ট তিলটা জলজল করছে মিমের। রাফুর হাত বাঁধা মানছে না, আস্তে করে নরম ঠোঁট টেনে দিচ্ছে, কিছু বলছে না মিম, চুপচাপ চাঁদের দিকে তাকিয়ে আছে। ছাদের চারদিকটা 2 ফুট উঁচু দেওয়া, দুজনে শুয়ে থাকলেও চারপাশ থেকে কেউ টের পাবে না। তখন মধ্যরাত প্রায়, ঘুমে শহর, হালকা করে টেনে মিমকে এক করে ফেলে রাখুর দেহে, চাঁদ মুখ লুকায় কালো মেঘে। দুজন সুখী মানুষের সুখে সাগরে নৌকা বয়ে চাঁদ উঁকি দেয়নি, বিছানায় শুয়ে আছে দুজন ক্লান্ত শরীরে। মিমের পাগলা মেয়ে আবার শুরু, মাথা উঠিয়ে রাখুর দিকে তাকিয়ে বলল, আইসক্রিম খাবো? হা করে তাকিয়ে আছে মেয়েটার দিকে, জোর কণ্ঠে বলল রাখু, তুমি কি পাগল নাকি? পাগল না, যাও না আইসক্রিম খাবো। পারবো না। পারবা না? না পারবো না। আচ্ছা তুমি আবার আমার কাছে এসো, পারলে তখন দেখাবো। আচ্ছা আমি যাচ্ছি। এই তো আমার সোনা বটটা গো। রাগে গসগস করতে করতে গেঞ্জি গায়ে জড়াচ্ছিল, তখন মিম বলল, গেঞ্জি পরে যাও কোথায়? তোমাকে উদ্ধার করতে। মুখে হাত দিয়ে খুব খুব করে হেসে ফেলে মিম। রাফু চিন্তা করে, মেয়েটার ভয়ঙ্কর রূপ বের হচ্ছে আস্তে আস্তে, আগে বলেছিল বিশ্বাস করিনি, এখন বুঝতে পারছি মেয়েটা কতটা বদমাইশ। রুম থেকে বের হতে তখন মিম রাফুকে ডাক দে, এই শুনছো? হ্যাঁ বলো। তুমি বাইরে যাচ্ছ, আমি একা একা ভয় পাবো তো। কেন, আইসক্রিম খাবে না? আনতে যাচ্ছি। আইসক্রিম আনতে বাইরে যেতে হবে কেন? এত রাতে তোমাকে দিয়ে যাবে আইসক্রিম, শুনি মিস্টার মাস্তা নেনে দিবে। মশকরা করবে না, যাচ্ছি আমি। এই কোথায় যাচ্ছ? তোমার মাথা।
আইসক্রিম তো ফ্রিজেই আছে। মুখে হাত দিয়ে ফেলে মিম রাফুর রক্তচক্ষু করে তাকিয়ে আছে মিমের দিকে। আল্লাহ, মেয়েটা মেরেই ফেলবে। তোমাকে তো আস্তে আস্তে মারবো। তবে রে দেখাচ্ছি, বলেই রুমের দরজা আটকে দেয় রাফু। সকাল তখন 9টা বাজে। ঘুম ঘুম চোখে চারদিকে তাকাচ্ছে রাফু। মিম নেই পাশে, দরজার সামনে দাঁড়িয়ে আছে শহীদ, রাফুর বাবা। সকল ক্লান্তি মুহূর্তে হারিয়ে গেছে। কোনো রকমে বিছানার উপর বসে বলল, মিম কোথায়? বাবা তখন বলল, তুই বিয়ে করছিস, একবার জানানোর প্রয়োজন মনে করলি না? মিম কোথায় সেটা জিজ্ঞাসা করছি আমি। বাবা রাফসানের সামনে এগোতে এগোতে বলল, তুই নিজেকে কি মনে করিস? হ্যাঁ, এতিম মনে করে, মা হারা এক এতিম। তোর সুখের জন্য দ্বিতীয় বিয়ে করি। আমার সুখ চাইলে দ্বিতীয় বিয়ে করতে না বাবা, আমি তোমার সঙ্গ চেয়েছিলাম। যাই হোক, বাসায় চল। আমার বাসা তো এটাই এখন। ঘর জামাই থাকবে এখানে? নিজেকে বেঁচে দিচ্ছিস রাফু, ভাবতেও অবাক লাগছে। সরি বাবা, ঘর জামাই সে থাকে যে নিজের ঘরে থেকেও বউয়ের গোলাম হয়ে থাকে, যেমন তুমি। আমি তো ইচ্ছে স্বাধীন। তুই কি ভাবছিস অন্ধকার জগৎ তোকে বাঁচতে দিবে? সেটা তোমার দায়িত্ব বাঁচানো হলে আমি রাফু তো গোপনে রাখো, দেখবে আমার জীবনটা সুন্দর হবে। তোর মা দুপুরে খাবারের জন্য তোদের ডেকেছে। আমার মা নেই, তুমি চলে যাও। কথাটা বলেই চুপ হয়ে যায় রাফু। নতুন শাড়ি গহনা পরে নতুন করে বসে গেছে মিম। কি হলো, তুমি যাবে না? বাবা এসেছেন আমাদের নিতে। আমি যাচ্ছি না। তুমি যাবা না মানে? চুপ করে থাকে রাফু। তখন বাবা বলল, মা আমি বলছি ওর জেদে ও আটকে আছে। বাবা কি বলছেন? যা শুনতে পাচ্ছ তাই। আচ্ছা তোমার যেতে হবে না, আমি বাবার সাথেই যাচ্ছি। রাফু দ্বিতীয় কথা বলল না, মিমকে যেতে বাধা দেয়নি। দেখে আসুক নরক। বাসার নিচে কালো রঙের 4-5টা গাড়ি, একই রকমের গাড়ি, এক মডেলের এক নাম্বার প্লেট। রাফুর বাবা মুচকি হেসে বলল, মা এটা নিরাপত্তার জন্য। মিম বুঝতে পারেনি এখানে রাফুর বাবা কত বড় গ্যাংস্টার, আর তার বিপদ যে প্রতি পদে পদে গাড়ি চলছে, একটি করে গাড়ির সামনে পিছে করছে। হঠাৎ করে কালো রঙের বাইক তাদের পাশে তাল মিলিয়ে চলছে। কালো কাপড়ে মুখ বাঁধা, সানগ্লাস চোখে, পিঠে বাঁধা দুটো তালবার। রাফুর বাবা বলল, আমার ছেলেটা তোমাকে সত্যি খুব ভালোবাসে, সঙ্গ দিও সব সময়। মিম আশ্বাস দেয় তার বাবাকে, কখনো ছেড়ে যাবে না রাফুকে। সামনে উঁচু দেওয়ালে বাঁধানো একটি বাড়ি, চারপাশে নিস্তব্ধ হয়ে অস্ত্র দিয়ে দাঁড়িয়ে আছে কয়েকশো গার্ড। মিম ঘাবড়ে আছে। রাফুর বাবা বলল, নিরাপত্তা মা, কখন কি হয়ে যায় কে জানে, তাই একটু একটু। মিমের মুখে কথা নেই, চুপচাপ বসে আছে। বাড়ির ভিতরে গাড়ি প্রবেশ করতে চমকে উঠে মিম। বাড়ির সামনে খালি জায়গাটা ছোট্ট ফুলের বাগান, কত সুন্দর করে সাজানো। পাশে কালো বাইকটাও এসে ঢুকলো বাসার ভিতরে। মিম বলল, বাবা এই বাইকটা তো তখন ছিল না। বাইকটা স্পেশাল কারোর। স্পেশাল কে? তুমি নিজেই দেখে নাও, বলে এই গাড়ি থেকে বের হয় মিম। বাসার সবাই বাহিরে চলে আসে। রাফুর সৎ মা, বাবার দ্বিতীয় বউয়ের ছোট মেয়ে আরিফা, আর বড় ছেলে আবদুল্লাহ। আবদুল্লাহকে বন্ধু ভাবে সে, তাকে কখনো ভাই ভাবেনি রাফু। সৎ মা সবার সামনে, তার হাসি দেখলো শরীর জলে রাফু। মিম তাকিয়ে আছে কালো বাইকের দিকে। কি এই স্পেশাল মানুষ, কালো কাপড়ে বাঁধা মুখ খুলে নেই, তড়িঘড়ি করে বাসার ভিতরে প্রবেশ করে। বাবা মানুষটাকে এমন অদ্ভুতভাবে সেজেছে, তার উপর বাসার ভিতরে ঢুকে যাচ্ছে। তুমি ভুল ভাবছো মা, ওর রাগ ওর জেদ সহ্য করবে কিভাবে সেটাই ভাবছি। মানে? মিমের মাথায় কিছু ঢুকছে না। রাফুর বাবা বলল, ছেলেটা আজ 12 বছর পর এই বাসায় ঢুকেছে, শুধু তোমার জন্য। ধন্যবাদ মা। আর ছেলেটা আর কেউ না, রাফু নিজেই। মিমের কাছে সবকিছু গোলমেলে লেগেছে, তবুও নতুন বউ হিসেবে কিছু বলতে পারছে না। বাড়ির সকল মানুষ আজ নতুন উৎসবে মেতেছে, মিমকে নিয়ে ব্যস্ত সবাই। এর মধ্যে রাফু এসে বলল, দেখুন আন্টি, আমি এখানে থাকতে আসিনি, মিমের শখ হয়েছে, আমার বাবার নিমন্ত্রণ গ্রহণ করে এসেছে, বলেই এসেছি। রাফু সৎমায়ের মন কালো হয়ে গেছে, আনমনে বলল, 12 বছর পর একটু তোমার যত্ন নিয়ে দিও।
আমি মায়ের জায়গা নিতে পারবো না, কিন্তু তুমি যে আমাকে আন্টি ডাকলে সেই অধিকারে দিও একটু, নতুন বউকে নিয়ে এসেছো। রাফু দ্বিতীয় কথা বলার সুযোগ নেই, রুমে ফিরে যাচ্ছে রাফু। মিম বলল, মা আমি একটু ওই রুমটা দেখে আসি। আচ্ছা যাও। রাফু সৎ মা হলেও রাফুকে নিজের ছেলে মতন ভাবছে, কিন্তু রাফুই তাদের অবহেলা করছে। মিম রাফুর রুমে প্রবেশ করে স্তব্ধ, দেয়ালে চারপাশে রাফুর মায়ের ছবি টাঙানো, মন খারাপ করে আছে রাফু। মিম পাশে বসে রাফুর, রাফু তখন বলে, আমার মা খুন হয়েছিল। শক্ত করে রাফুর কানে হাত চেপে ধরে মিম, হঠাৎ বাহিরে গোলাগুলির শব্দ, হামলা হয়েছে, চারদিকে হইচই বেঁধে গেছে, ধাই ধাই করে বুলেটের আঘাত বাদ ভেঙে যাচ্ছে, শহীদ হাসান মাটিতে লুটিয়ে পড়ছে এক এক করে। মিমকে নিয়ে মাঝের রুমে চলে আসে রাফু, আবদুল্লাহ তার মায়ের সাথে দাঁড়িয়েছে। মিমকে ওর মায়ের সাথে যেতে বলে রুমের মূল দেওয়ালে ঝুলানো রাফুর মায়ের ছবি সরাতেই একটা গোলাকার সুইচ বেরিয়ে আসে। অবাক হয়ে তাকিয়ে আছে আবদুল্লাহ, সে নিজেও জানে না এখানে কি কি ছিল। পিনকোড দিতে কচকচ করে শব্দ হয়ে পিছন থেকে দোতলায় ওঠা সিঁড়ি উপরে উঠে যায়, ভেতর থেকে বেরিয়ে আসে গুপ্ত ঘর। ঘরের সকল মেয়ে সদস্যদের ভিতরে পাঠানো হয়, সোফা সেটের নিচে সব অস্ত্র রাখা। আবদুল্লাহ একটা স্নাইপার নেয়, রাফুর হাতে দেয় একটা, দোতলায় উঠে তাক করে দূর নিশানায়। অন্ধকার জগতে ছায়া আবার পড়েছে ওর দেহে, বাসার সামনে ভাগ থেকে হামলা করছে তারা, প্ল্যানিং করায় দুর্বল বোঝা যাচ্ছে। এতক্ষণে শহীদ হাসানের গ্যাংয়ের সদস্যদের খবর হয়ে গেছে, হামলা হয়েছে বসের বাসায়, ছুটে আসছে তারা। রাফু আবদুল্লাহকে বলল, আমাকে কভার করিস, আমি নামলাম, বলে স্নাইপার রেখে একটা সাব মেশিন গান হাতে নিয়ে বেরিয়ে পড়ে। সামনে যা আসছে তহস নহস করে ফেলছে, পিছনে আবদুল্লাহ স্নাইপার দিয়ে কভার করছে রাফুকে। হঠাৎ রাফুর মাথার পিস্তল ঠেকিয়ে ধরে রাফুর দলের গার্ড একজন, হতবাক হয়ে যায় রাফু। সে গার্ড বলে, এতদিন তোর অপেক্ষায় ছিলাম। আবদুল্লাহ গার্ডের দিকে স্নাইপার নিশানা তাক করতে হাতের ইশারায় ওকে থামিয়ে দিল রাফু। গার্ড মোবাইল বের করে কাউকে ফোন করে বলল, বস রাফুর মাথায় পিস্তল ঠেকিয়ে আছি, কত দিবেন ওর মাথার মূল্য? রাফু হাসছে, নিজের মাথার মূল্য নির্ধারণ করতে গিয়ে ভুলে গেছে সে কার মাথার দিকে পিস্তল তাক করে রেখেছে। হাতের ইশারায় স্নাইপারের 4 ইঞ্চি বুলেট থেতলিয়ে গেছে গার্ডের মাথা, রক্তে মেখে গেছে রাফুর মুখ। ফোনটা হাতে নিয়ে রাফু বলল, রাফু বলছি, আমার মূল্য শুধু আমাকে দিয়েই মেটানো যাবে, তুই কোন দেশের আলুবে? ফোনের ওপাশ থেকে উত্তর আসে না, একটানে পানির গ্লাস শেষ করার শব্দ আসে। রাফু আবার বলল, আমার পরিবারের দিকে দ্বিতীয়বার যদি চোখ তুলে তাকিয়েছিস না, তোর চোখ তুলে তোর পিছনে ঢুকিয়ে দেব। মনে রাখিস, এই পরিবারের 2 মাল পয়দা করে রাখেছে শহীদ, তোদের মতো চুনোপুটি দেখে নেবার জন্য। বলতে ফোন ডিসকানেক্ট হয়ে যায়। রাফুর দলের লোকগুলো ঘেরাও করে ফেলে তাদের, গোলাগুলি বন্ধ হয় তখন। রাফুর বাবা উত্তেজিত কণ্ঠে বলেছিল, কার এত বড় সাহস আমার পরিবারের উপর হামলা করে, কার সাহস? মিম ঘাবড়ে আছে, বেসিনে মুখ ধুয়ে নেয় রাফু। মিমের হাতটা শক্ত করে ধরে আছে আব্দুল্লার মা। মিম এদিকে এসো, ডাক দেয় রাফু। মিমের পাশে এসে দাঁড়াতেই রাফু বলল, দা ব্ল্যাক ড্রাগন পরিবার প্রতিষ্ঠাতা শহীদ, আমার জন্মদাতা মিসেস শহীদ, তার পরিবার, দেওয়ালের ঝুলানো মায়ের ছবি দেখছো না? আমার গর্ভধারিণী মা, তাকে খুন করা হয়েছে, তা তো বলছিলাম তোমাকে, আজ সবার সামনে কথাটা বলি। রাফু এসব কেন? রাফুর কথার মাঝে ওর বাবা কথা বলে উঠে, সত্যিটা ওকে জানতে হবে, ওর সাথে বাকি জীবনটা যে কাটানো বাকি। তোমার মতো বউয়ের আঁচলে মুখ লুকিয়ে থাকার ছেলে নই আমি। রাফু কি বলছো এসব? চুপ করুন আন্টি, সত্যিটা আপনিও জানেন না, জানতে হবে আপনাদের। মনে আছে আন্টি, আপনার বাবা এক দুর্ঘটনায় মারা যায়, সেটা মিস্টার শহীদের গাড়ি ছিল, যেটা আপনার 2 ভাই বুঝতে পেরেছিল। তারা হামলা করে মিস্টার শহীদের উপরে, দুর্ভাগ্যবশত তার সাথে আমার মাও ছিল, তার কিছু হয়নি। মায়ের দেহ 2 হয়ে পড়েছিল রাস্তায়, কেউ এগিয়ে আসেনি, গাড়িতে বসে এসব ঘটনা নিজ চোখে দেখছি, বয়স তখন মাত্র 9 ছিল, কিছু করতে পারিনি।
আমার কাছে যে তলোয়ার দুটো দেখেন, এ দুটো দিয়েই আমি আপনার ভাইদের হত্যা করে মা হত্যার প্রতিশোধ নিয়েছি। তলোয়ার দুটো আপনাদের কাছেই রাখুন, আপনাদের আমানত। আজ মিমের সামনে এসব বলছি কেন জানেন? মিমের সত্যিটা জানা দরকার। দ্বিতীয়বার এ নরকে আসার নাম যেন মুখে না আসে তার জন্য আমি এই জগতের বাহিরে চলে আসছি। শুধু মিমের জন্যই বাসায় এসেছি। আল্লাহ হাফেজ। চলো মিম। মিমের হাতটা শক্ত করে ধরে রাখো, চোখ খোলা রেখে কালো কাপড় বেঁধে দেয় মুখ। বাহিরে শকুনরা চেয়ে আছে কে বের হয় তা দেখার জন্য। যে বাইকে এসেছিল তাতেই চলে গেছে রাফু। লন্ডভন্ড হয়ে আছে চারদিকটা। রাত তখন দুটা। মিমের চোখে আতঙ্ক, সারাদিন কি দেখেছে তা ভুলতে পারছে না। রাফুর সাথে কথা বলতেও বুক কাঁপছে ওর। মিমের হাতে হাত রাখে রাফু, শান্ত কণ্ঠ বলল, আমি অন্ধকার থেকে বেরিয়ে আসছি মিম, আমি সে জগতে ফিরতে চাইনি। তুমি বরং নিজ ইচ্ছেতেই গেছো এমন জায়গায় যেখানে নরকের চাইতেও বেশি কষ্টের। মৃত্যু সবসময় হাতের মুঠোয় থাকে, তুমি নিজের চোখে দেখেছো সব কিছু ছেড়ে চলে এসেছি আমি। আমার শুধু তুমি চাই, আজ চলে যাব অনেক দূরে। তুমি আর আমি, থাকবে না কেউ, কেউ আমাদের চিনবে না, এমন জায়গায় চলে যাব। তবুও আমি একটা তুমি চাই। মিম কিছু বলছে না, রাফুর চোখে পানি ঝরছে। মিম বসা থেকে উঠে নিজের লাগেজ গোছানো শুরু করে। চোখ মুছে মিম বলল, কি হলো, তোমার কিছু লাগবে না, গুছিয়ে নাও। রাফুর মুখে স্বস্তির হাসি। মিম আবার বলল, তুমি হাসতেও পারো, আমি তো আজই দেখলাম। রাফু কিছু বলল না। নগদ টাকা আর কিছু জামা কাপড় গুছিয়ে রওনা হলো তারা অচেনা গন্তব্যে। বাসা থেকে মিমের গাড়ি নিয়ে বের হয় তারা। বাসার বাহিরেই শকুনের মতো নজর পেতে রেখেছিল রিফাত আর আশিক। রাফুর গাড়ি বের হতে আশিক ফোন করে আব্দুল্লার কাছে, বস রাফু বের হয়ে গেছে। টেবিলের উপর জোরে জোরে আঘাত করে আব্দুল্লা বলল, এবার যাবি কোথায় রাফু? দিনে তো বেঁচে গেলি, নিজ বাড়িতে হামলা করেও তোকে মারতে পারিনি, এখন বাহিরে বসে তোর জীবন শেষ করতেই হবে। এক জঙ্গলে শিকারী একজন থাকে, দ্বিতীয় জনের মৃত্যু সে শিকারী করতে পারে, সেই রাজা হয়। বস আমরা কি পিছু নেব? হ্যাঁ পিছনে দেখ কোথায় যায় ওরা। ওকে বস, আপনাকে আপডেট দিচ্ছি পরে। গাড়ি চলছে অচেনা গন্তব্যে, কোথায় যাবে দুজন কেউ জানে না। শহর থেকে বেরিয়ে আসতেই মিম বলল, এই শোনো না। হ্যাঁ বলো। আমাদের বিয়ের আজ দ্বিতীয় দিন, কিন্তু আজকেই আমরা পালিয়ে যাচ্ছি। আমাদের ভালোবাসা রোজ বাসর রাত হবে, নতুন করে নতুন ভাবে রোজ বিয়ে হবে আমাদের। নতুন সকালে তোমাকে করে নিব, একটু কষ্ট করো প্লিজ। আমি আইসক্রিম খাবো। এটা বাসা নাকি? এখন আইসক্রিম পাবো কোথায়? এই যে দেখো রাস্তার পাশে কত দোকান, একটা থেকে নিয়ে দাও। ঠান্ডা লাগবে তো তোমার? আমার ঠান্ডা লাগলে তোমাকে জড়িয়ে রাখবো, তুমি গরম হলে আমার ঠান্ডা এমনিই চলে যাবে। তুমি বাচ্চাদের মতো করো কেন? এই দেখো আমার সব দাঁত উঠে গেছে, এখন বাচ্চা নই আমি। পাগলি একটা বলে এই রাস্তার সাইডে গাড়ি থামিয়ে মিমের জন্য একটা আইসক্রিম নিয়ে আসছে। মিমের হাতে আইসক্রিম দিতে মিম রাফুর হাত ধরে একটানে ওর উপর নিয়ে আসে। রাফুর অর্ধেক গাড়ির ভিতরে আর অর্ধেক মিমের উপর, নিঃশ্বাসে নিঃশ্বাস মিলছে দুজনার। মিম বলে উঠল, চলো হানিমুনে যাই, কক্সবাজার, তুমি আমি আর সমুদ্র। মিমের ঠোঁটে রাফুর ঠোঁট ভিজিয়েও বলল রাফু, চলেন মহারানী, আপনার যা হুকুম, রাজা তা পালন করবে। আপনি খুশি তো? পুরো দুনিয়া সুন্দর হয়েছে, গাড়ি চালান। রাতে কিছুটা সময় কুমিল্লার এক হোটেলের সামনে গাড়ি থামিয়ে খাওয়া দাওয়া করে গাড়ির মধ্যে ঘুমিয়ে থাকে ওরা। রাফুর কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে তারা। সকালে আবার রওনা হয় কক্সবাজারের উদ্দেশ্যে। সন্ধ্যা তখন কক্সবাজার পৌঁছে হোটেল রুম বুক করে ফ্রেশ হয়ে নেয় দুজন। রিফাত আশিক ওদের পিছু নিয়ে পৌঁছে যায় কক্সবাজার। আবদুল্লাহকে ফোন করে জানিয়ে দেয় ওরা কক্সবাজার আসছে। আবদুল্লাহ আর দেরি করে না, রাতের ফ্লাইট ধরেই চলে যায় কক্সবাজার। সমুদ্রের তীরে লোকজন কমছে ধীরে ধীরে, মিম আর রাফু হাঁটছে। সমুদ্রের ঢেউ শব্দ তাদের মুগ্ধ করছে, তীব্র বাতাসে চুলগুলো এলোমেলো হচ্ছে মিমে। পাশে টুরিস্টদের বসার জন্য বেঞ্চ রাখা, ঘন্টা হিসাবে ভাড়া নেয় তারা। রাফু বসেছে, মিম দাঁড়িয়ে আছে, বাতাসে নিজেকে হারাচ্ছে।
আসক্ত হচ্ছে রাফু, মিমের আসক্ত। কোমর ধরে বসিয়ে ফেলে রাফুর কোলে, ঘাড়ের উপর গরম নিঃশ্বাস ফেলে কানের পাশে মুখ নিয়ে বলে রাফু, ম্যাডাম রুমে চলি? জি না, আমি এখানেই ভালো আছি, রুমে গেলে। থমকে গেছে মিম, রাফুর হাত থেকে ছুটতে চাইছে, পারছে না। চুলের ঘাড়ে ডুব দিচ্ছে রাফু মিমের গভীরে, তীব্র বাতাস, সাগরের অদৃশ্য সৌন্দর্য, মিমের ভালোই লাগছে সব মিলিয়ে। দূর থেকে তাদের দেখছে রিফাত, শরীরে তার প্রতি রাগ বুদবুদ করে ফুটছে, হাতে ছুরিটা শক্ত করে ধরে বলছে, আশিক মনে চাচ্ছে ওকে এখনই শেষ করে ফেলি। ভাই শান্ত হন, আব্দুল ভাই আসুক, তারপর নয় খুনটা আপনি করেন, দোষটা আব্দুলের উপর চাপিয়ে দেবেন। হ্যাঁ এটা ঠিক, সাপও মরলো লাঠিও ভাঙলো না। এটা ভেবে ফিরে গেছে রিফাত আর আশিক, মিমকে কাছে টেনে নিয়ে রাফু। নিস্তব্ধ সমুদ্রের তীরে কেউ নেই ওদের বিরক্ত করার জন্য, দুই এক জোড়া লাভ বার্ডের রাফুর মতন তার লাইফলাইনকে জড়িয়ে ধরে হাঁটছে। এই আমি ভিজবো, হঠাৎ বলে ওঠে মিম। রাফু তো চোখ লাল হয়ে যাচ্ছে মেয়েটার পাগলামে দেখি। কি বলছো আবার বলো তো। রাফুর কথা শুনে মিম একটু থমকে যায়, এত রাতে যতই পাগলামি করুক না কেন মিমকে সমুদ্রে ভিজতে দেবে না রাফু। না মানে পা ভেজাবো সমুদ্রে ঢেউয়ে। না ভেজাতে হবে না প্লিজ, বলেই মেয়েটা হাত দুটো রাফুর দিকে বাড়িয়ে দেয়, চোখ টলমল করছে। রাফু না করলে কেঁদে দিবে মেয়েটা তেমন ভাব করে আছে মিম। মিমের গালে একটা টান দিয়ে বলল রাফু, পাগলি একটা। বেঞ্চ থেকে উঠতেই বেঞ্চের ভাড়া নিতে চলে আসে একজন, রাফু তাদের পাওনা মিটিয়ে জলের কাছে চলে আসে। ভেজা বালুতে পা রেখে লাফে উঠে মিম, বাচ্চা মেয়েদের মতন ছোট ছোট লাফ দিচ্ছে সে। ছোট ছোট কাকড়া দেখে আতঙ্কে চিৎকার দিয়ে রাফু কোলে চড়ে বসে, পাগল মেয়েটাকে বুঝিয়ে তারপর নিচে নামায় রাফু। ঢেউয়ের শব্দে বৃদ্ধি পাচ্ছে, পানি এসে ছুঁয়ে যাচ্ছে মিমের শরীরে, হিংসেও ছিল রাফু। মিমকে ছুঁয়ে যাক নিস্তব্ধ রাতে, তা শুধু রাফুই, অন্য কিছুর স্পর্শে শিহরণ জাগুক ওর দেহে, তা কখনো মিম মেনে নিতে পারে না রাফু। মেয়েটা লাফাতে লাফাতে অনেকটা দূর চলে যায়, রাফু ওর পিছনে পিছনে আসছে, চাঁদের আলোয় সবকিছু যেন স্পষ্ট সন্ধান আমার মতন। হে সুন্দরী, উফ কি ফিগার মাইরি, চল রুম বুক করে আসে। কথাগুলো বলছে আর মিমের চারপাশে ঘুর ঘুর করছে কয়েকটা ছেলে, মিম চারদিকে তাকাচ্ছে দিশেহারা মিম। তাদের মধ্যে একটা ছেলে বলে উঠল, মামা ধর এখানে, আমাদের কেউ কিছু করতে পারবে না। বলতেই পিছন থেকে একটা ছেলে মিমকে জাপড়ে ধরেছে, শকুনের চাহনি চেয়ে আছে সামনে থাকা ছেলেগুলো, চিৎকার দিতে গিয়েও বাধা ঠেকছে মুখ চেপে ধরে আরেকজন। সামনে থাকা ছেলেটা মিমের দিকে এগোচ্ছে, ধাপ করে এক শব্দ, কানের ওপাশ থেকে রক্ত ছিটে বেরিয়ে পড়ছে, হাঁটু গেড়ে বসে পড়ে ছেলেটা। পিছনে দাঁড়িয়ে আছে রাফু, হাতে সমুদ্র ভেসে আসা লোহার পাত, বসা ছেলেটা পিঠে এক হাত লুটিয়ে পড়া মাটিতে। মিমকে ছেড়ে দিয়ে ছেলেটা দৌড়ে পালানোর চেষ্টা করলো, রাফুর পিস্তল থেকে চারটা বুলেট খরচ করে চারজনের পায়ে নিশানা, গড়াগড়ি খাচ্ছে তারা বালুর উপরে, দুজনের পায়ে নিশানা লেগেছে আর দুজনের মস্তিষ্কে, সাথে সাথে মৃত্যু দুজনের। ভেজা বালু রক্তে লাল হয়ে যাচ্ছে, রাফু রক্ত অটক বগিয়ে ফুটছে, সামান্য পানি ওকে ছুঁয়েছে তার কারণে ওর রাগ হচ্ছিল, আর এরা তো মানুষ। পায়ে হাত দিয়ে চেপে ধরে চিৎকার করছে সেই ছেলে দুটো, তাদের সামনে দাঁড়িয়ে আছে রাফু হাতে লোহার পাত। তোরা ভুল করছিস রে, ভুল মানুষের শরীরে স্পর্শ করেছিস, বলতে ওদের দু হাতে আঘাত করা শুরু করে দেয় রাফু। আমার কলিজার হাতে হাত দিবি তোরা, তাই না, চিৎকার করে বলছে এগুলো, আর শরীরের সমস্ত শক্তি দিয়ে ওদের আঘাত করছে, দেহের হাড়গুলো মরমর করে ভাঙছে, সেই শব্দ রাফুর কান পর্যন্ত পৌঁছে যাচ্ছে, ওদের আর্দনাদ রাফুর কান পৌঁছায় না। তখনকারী পুলিশ দৌড়ে আসছে ওদের চিৎকার শুনে, ঘটনাস্থলে ততক্ষণে রাফু দুটো বুলেট ওদের দেহ চিরে বের হয়ে গেছে। পুলিশ পাঁচটা লাশ উদ্ধার করে সেখান থেকে, কে মেরেছে প্রমাণ নেই। হোটেলে আসতে আসতে মিম বলল, ওদের এভাবে মারা ঠিক হয়েছে কি? তোমাকে স্পর্শ করা সেই সকল মানুষের মৃত্যু ভয়াবহ হবে, তোমাকে স্পর্শ করার অধিকার শুধু আমার আসছে অধিকার দেখাতে। রাফু রাগ তখনও কমেনি, বড় বড় নিঃশ্বাস ফেলছিল, চোখ লাল হয়ে আছে। মিম রাফুর দিকে তাকিয়ে একটু চুপ হয়ে গেছে, তারপর আবার বলল, আমি তো তোমারই, তুমি ছাড়া যে আমাকে স্পর্শ করবে তার হাত আমি ভেঙে দিব। শুধু হাত না, জীবন যাবে। হয়েছে হয়েছে, আর জীবন নিতে হবে না,
আমি একটা রাফুকে চাই, যে রাফু এসব মারধর ছেড়ে সম্পূর্ণ আলাদা হবে। আমি আমার জন্য মারধর ছেড়েছি, তোমার জন্য ছাড়িনি। আমার উপর অন্যায় হবে সহ্য করব, কিন্তু তুমি, তোমার উপর ফুলের টোকা আসলেও আমি হিংস্র হব, কারণ তুমি স্পেশাল। কেমন স্পেশাল মিস্টার মাস্তান? রাফুর কথা বলার মোটেও ইচ্ছে নেই এখন। নিরিবিলি হোটেলের রুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় উঠে অন্ধকার রুমে মিমের বুকে মুখ লুকিয়ে দুজন এক হয়ে যাচ্ছে সুখের সাগর। পরের দিন সকালে পুলিশের তদন্ত করছে সমুদ্রের তীরে। সমুদ্রের জলে সবকিছু সমান হয়ে গেছে, ধুয়ে গেছে সবকিছু। রিফাত সব ঘটনা শুনে স্তব্ধ। পাঁচটা লাশ, অথচ খুনি উধাও। আশিকের আশঙ্কা খুনগুলো রাফুর হাতেই হয়েছে। সে সময় রাফু এখানটায় ছিল, এর মাঝে আবদুল্লাহ এসে ওদের এখানে। রিফাত আবদুল্লাহর সামনে এগিয়ে বলল, বস, গত রাতে পাঁচজন খুন হয়েছে এখানে। তো না, সব তা নয়, টুরিস্টদের নিরাপত্তার জন্য পুলিশ পাহারা বেশি হবে এখানে। তাই বলছিলাম কি, কাজটা অন্য এক জায়গায় করলে ভালো হয় না? ঠাস করে একটা চড় মেরে দেয় রিফাতের গালে আবদুল্লাহ। রক্ত চক্ষু করে বলল আবদুল্লাহ, এমন সুযোগ দ্বিতীয়বার আসবে বলে মনে হয় না। শহরে বসে রাফুর শরীরে চুল পরিমাণ আঘাত করা সম্ভব না, তাই যা করতে হবে এখানে, পুলিশ আমি দেখে নিব। রিফাত আর কিছু বলল না, নিজের শরীরে রাগ কন্ট্রোল করে রেখেছে শুধু সময়ের অপেক্ষা। সারাদিন রাফু আর মিম সমুদ্রের তীরে ঘুরে বেড়াচ্ছে, নোনা জলে শরীর ভেজাচ্ছে। ঝিনুক কুড়োয় মিম রাফু ফ্রেমে বন্দি করে সময়গুলো। রাত তখন দশটা। ওরা দুজন সমুদ্রের তীরে ডাবের পানি খেতে খেতে হাঁটছিল। হঠাৎ সব পুলিশ চলে আসে সেখান থেকে। রাফু খেয়াল করেনি সেটা, হাঁটছে তারা, কল্পনা করছে তাদের ভবিষ্যৎ নিয়ে। গত রাতেও তারা তাদের বাচ্চার নাম নিয়ে ঝগড়া বেঁধেছে, ঝগড়া শেষ হয়েছিল এটা বলেই। যদি ছেলে হয় তাহলে নাম রাফু রাখবে, আর মেয়ে আসলে তার নাম মীরা হবে। দুজনের মতামত এক, জড়িয়ে ধরে আবারও ঘুম দিয়েছে। আজ দুজন হাঁটছে সমুদ্রের তীরে, আকাশে মেঘ জমেছে, একটু হলেই কেঁদে দিবে আকাশ। মিম আকাশের কান্নাকে বৃষ্টি ভেবে উপভোগ করে, রাফুও করে মিমের পাশে দাঁড়িয়ে। আবদুল্লাহ আশিক আর রিফাতের মুখ কালো কাপড়ে মুখ বেঁধে নিয়ে বলে, যখন দুজন দুজনের ঠোঁট আসক্ত হবে তখনই হামলা করতে হবে। আশিকের পিছনে আয়রন রড, আশিকের কাজ শুধু রাফুর মাথায় আঘাত করে তাকে অচেতন করা, বাকি কাজটা রিফাতের কাছে ছুরি আর আবদুল্লার কাছে রাফুর ফেভারেট 9mm পিস্তলটা। রাত দশটায় একটু বেশি, ড্যাডের জল তৃষ্ণা মিটাচ্ছে না রাফু। মিমের মাথার পিছনে হাত রেখে টেনে নেয় রাফুর কাছে, দুজনের চোখে অতৃপ্ত তৃষ্ণা। কোমর ঠোঁটে এক হতে আশিকের হাতে থাকা আয়রন রডের আঘাতে বসে পড়ে রাফু, মাথা ফেটে রক্ত ঝরছে। ঘুরিয়ে আরেকটা আঘাত চেয়ে আছে রাফু তাদের চেহারার দিকে, কালো অন্ধকার ছায়ার মতন লাগছে। মিম রাফুকে ধরতেই আশিক মিমকে আঘাত করে, এক আঘাত, বালিতে লুটিয়ে পড়ে কোনোরকম উঠে দাঁড়াইয়ে আশিকের গলা টিপে ধরে জিহ্বা বাহির করে ফেলে আসে। রিফাতের কাছে থাকা ছুরিটা রাফু ডান বুকে বসিয়ে দেয়, মা করে এক চিৎকার করে রাফু। সমস্ত পৃথিবী অন্ধকার, গভীর ক্ষততে সৃষ্টি হয় বুকের ডান পাশে। ছুরিটা রাফুর হাতে নিয়ে অন্ধকারে চালিয়ে দেয়, আঘাত করে আবদুল্লার হাতে। চিনচিনিয়ে রক্ত ঝরছে ওর হাত থেকে, তবুও দাঁড়িয়ে আছে রাফু। সবশেষে আবদুল্লাহ রাফুর বুকে ডান পাশে তার পিস্তলের একটি বুলেট বুক চিরে ঢুকে যায়, লুটিয়ে পড়ে সমুদ্রের তীরে। সবকিছু নিস্তব্ধ, মিমের জ্ঞান নেই, অতিরিক্ত রক্তক্ষরণের জ্ঞান হারিয়েছে। রাফু তাকিয়েছে আকাশের দিকে, সমুদ্র ঢেউ বারবার এসে শরীরে জড়িয়ে যাচ্ছে, নিশ্চুপ হয়ে গেছে। আবদুল্লাহ ওদের নিয়ে একটু দূরে যেতেই ধাই ধাই করে আরো দুটো শব্দ হয়। রিফাতে রক্তাক্ত দেহে লুটিয়ে পড়ে বালুতে, আশিক হতবাক হয়ে তাকিয়ে আছে। আবদুল্লাহ বলল, শালা আমাকে ব্ল্যাকমেইল করার জন্য ভিডিও করে। রিফাতের শার্টের বোতাম মতন লুকানো ক্যামেরাটা বের করে নেয় আবদুল্লাহ। আশিক তপ দেখিয়ে দাঁড়িয়ে আছে। আবদুল্লাহ আবারও বলে, যখন ভিডিও রেকর্ড হচ্ছিল তখন সবুজ রঙের বাতির সিগন্যাল দিচ্ছিল, আর তাতেই আমার মাথার বাল্ব জ্বলে ওঠা, বিশ্বাসঘাতক। আশিক ভাবতেও পারেনি রিফাতের মনে এত বুদ্ধি চলছিল। আবদুল্লাহ দ্বিতীয়বার আবার বলল, আশিক রিফাতের লাশ গুম করে ফেল, তোর অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ মাল পেয়ে যাবি। শুধু গ্যাংয়ের মধ্যে কথাটা ছড়িয়ে দিবি যে এক অ্যাক্সিডেন্টে রিফাতের হাত কেটে গিয়েছে, আর ওই অ্যাক্সিডেন্টের পর রিফাতের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। ব্যাস এতটুকুই। ওকে বস, আপনি যা বলবেন তাই হবে।
চলে যায় আব্দুল্লাহ। আশিক রিফাতের লাশের পেট কেটে ফেলে ওর হাতে ছুরি দিয়ে, বালি ভর্তি করে কোমরে বেল্ট থেকে শক্ত করে বেঁধে সাগরের গভীরে নিয়ে ফেলে দেয়। নিখোঁজ রিফাত ফোন করে কয়েকজন খবর ছড়িয়ে দেয় আশিক, সাথে আব্দুল্লাহ শেখানো কথাগুলো। সমুদ্রের তীরে মিম রাফুকে ঘায়েল অবস্থায় পড়ে থাকতে দেখে ওদের হসপিটালে নিয়ে যায় কয়েকজন ট্যুরিস্ট। কক্সবাজার ওদের চিকিৎসা দিতে না পেরে লাইফ সাপোর্টে ঢাকা নিয়ে আসা হয়। অচেনা দুজন কেউ নেই তাদের সাথে, কত খরচ লাগবে তাদের চিকিৎসা কেউ জানে না, ডাক্তাররা কেউ এগিয়ে আসছে না তাদের দিকে। একজন নার্স চিনতে পারে রাফুকে, সে রাফুর গ্যাংয়ের মেম্বারদের একজন। যেকোনো ঘায়েল অবস্থায় তাকে নেওয়া হয় গোপন তন্দনায়। চুপি চুপি ফোন করে সে শাহিদ হাসান কাছে। একদম ক্রিটিক্যাল অবস্থা রাফুর, নিঃশ্বাস চলছিল কোনো রকম কথা না বলে ঘুরিয়ে সরাসরি সবকিছু খুলে বলে। অস্থিরতা শুরু হয় শাহিদ হাসানের, কাউকে কিছু না জানিয়ে চুপি চুপি চলে আসে হসপিটালে। রাফুর মুখে অক্সিজেন লাগানো, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ডাক্তারের সকল রিপোর্ট সাইন করে শাহিদ হাসান। পুলিশ তদন্তের জন্য আসলে শাহিদ হাসানের ওখানে দেখে সালাম দিয়ে চলে যায় তারা। কে আহত হয়েছে তা জানাবার বিন্দুমাত্র আগ্রহ নেই তারা। রাফুর অপারেশন চলছে, মিমের অবস্থা ততটাই দুর্বল, মাথায় আঘাত করায় রক্ত জমে এসেছে সেখানে। অপারেশন করলেও কমায় যাওয়ার সম্ভাবনা 80%। দুজনের অপারেশন চলছে দুটো রুমে, শহীদ হাসান পাগলের মতন ছুটছে এদিক সেদিক। 18 ঘন্টা অপারেশন হয় রাফু, এ যাত্রায় বেঁচে গেছে রাফু, কিন্তু সুস্থ হয়ে কমপক্ষে 6 মাস সময় লাগবে। এতদিনে হসপিটালে ভর্তি হয়ে থাকতে হবে তাকে। মিমের অপারেশন হয়েছে, ডাক্তাররা কিছু বলতে পারছে না ওর অবস্থা। লাইফ সাপোর্টে রাখা হয়েছে মিমকে, বাঁচা মরা এক একর মিমের কাছে। সৃষ্টিকর্তা মিমের ভাগ্যে যা লিখে রেখেছেন তাই হবে। শহীদ হাসান গোপনে রাফুর দেখাশোনার জন্য গ্যাংয়ের স্পেশাল একটা টিম তৈরি করে। সাধারণ নার্স ওয়ার্ড হিসাবে হাসপাতালে ঘোরাফেরা করে। রাফু নিরাপত্তাজনক, রাফুর জ্ঞান ফিরে হাঁটতে চলতে পারছে না, বুকে ভিতর অসহ্য যন্ত্রণা, জ্ঞান হারায় বারবার। রাফু তখন জ্ঞান ছিল। শহীদ হাসান রাফুর সামনে দাঁড়িয়ে কঠিন মানুষটির চোখেও জলে থইথই করছে। রাফু বলল, গ্যাংয়ের কেউ আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আমি স্পষ্ট তার শরীরে ব্ল্যাক ড্রাগনের নিশানা দেখেছি, আঘাত করেছি তার শরীরে। তুই কি দেখেছিস তাদের? না, তাদের মুখে কালো কাপড়ে বাঁধা ছিল। কাউকে সন্দেহ করছিস? আমি কাউকেই বিশ্বাস করি না, কিন্তু কারা এরা? তাহলে কিভাবে বের করবি তাদের? আমি নই, তুমি খোঁজ নাও। আমার উপরে যেদিন হামলা হয় সেদিনের আশেপাশে কেউ আহত হয়েছে কিনা। হঠাৎ শহীদ হাসান থমকে যায়, কিছু না বলে রাফুর সামনে থেকে বের হতে হতে বলছিলেন, আমি দেখব। শহীদ হাসানের চেহারায় বিচ্ছন্ন স্বাদ, কেন জানি মনে হচ্ছে তার আপন কাউকে হারাতে চলেছে। দ্রুতই বাসায় চলে আসে শহীদ হাসান। আব্দুল্লাহর শরীরে প্রচন্ড জ্বর, হাতে বড় সড়ো ব্যান্ডেজ লাগানো। শহীদ হাসান আব্দুল্লাহর সামনে এসে বলল, কাজটা কেন করলি তুই? ও তোর ভাই হয়, তুইও আমার ছেলে, এখন আমি কাকে বাঁচাই, নাকি নিজেই মরে যাই? রাফু কি বেঁচে আছে? আটকে উঠে আব্দুল্লাহ। শহীদ হাসান নরম কণ্ঠে বলল, তোর কথা রাফু জানবে না, কিন্তু তুই যদি দ্বিতীয়বার রাফুর উপরে হামলা করছিস তাহলে ভুলে যাব আমি, তুই আমার ছেলে। রাফুর শরীরে ততটুকু শক্তি নেই, একদিন দুই দিন 7 দিন, পুরো 3 মাস কেটে যায় রাফু। মিমের চোখ খোলে না, নিশ্চিন্তে ঘুমিয়ে আছে সে, টোল পোড়া গালটা শুকিয়ে গেছে তার। রাফুর চোখে জল পড়তে পড়তে কালো আবরণ সৃষ্টি হয়েছে। এর মাঝে গ্যাংয়ের মধ্যে রিফাতের নিখোঁজ সংবাদ ছড়িয়ে গেছে, রাফুর কান পর্যন্ত পৌঁছেছে কথাটা। সে শুধু অপেক্ষা করছে সুস্থ হওয়ার। মিমে কানে কানে রোজ বলতো রাফু, তোমার চোখ খোলার আগে সেই সব মানুষদের এমন নিকৃষ্ট মৃত্যু দিব যেন পৃথিবীর সমস্ত মানুষ তাদের লাশ দেখে আতঙ্কে ওঠে, প্রার্থনা করবে এমন মৃত্যু যেন তাদের না হয়। যতটা ভয়ানক মৃত্যু হয় তার চেয়েও বেশি ভয়ানক মৃত্যু দিব তাদের। নিঃশব্দে শুনে যায় মিম, অচেতন হয়ে পড়ে আছে, চোখ মেলছে না, কানে শুনছে কি না তাও অজানা। মিমের লম্বা চুলগুলো কেটে ফেলেছে, রাফু তার হাত দিয়ে এলোমেলো চুলগুলো আবার ঠিক করে দিচ্ছেন না, শুধু অপেক্ষা। সুস্থ হতেই রাফুর আত্মগোপন রিফাতের বাসায় খোঁজ নেয়। রিফাতের খোঁজ মিলতেই তাদের কাছে, শত চেষ্টা করে বের করতে পারেনি রিফাতের খোঁজ। শুনেছে রিফাতের ছোট ভাই ভার্সিটিতে পড়ে, কিন্তু কে তার ছোট ভাই অজানা ছিল। রাফুর পরিচয় গোপন করে ভার্সিটির অ্যাডমিশন নিয়ে চলতে থাকে সময়। একসময় বৃষ্টি থামে, মায়ের কবরের পাশে শুয়ে আছে রাফু, পাশে আরেকটি নতুন কবর শাইমার। হতাশ রাফু,
কিভাবে তাদের বের করবে সেটাই ভাবনার বিষয়। হঠাৎ রাফুর মোবাইলে একটা ফোন আসে, সিম কোম্পানি অফিসিয়াল নাম্বার থেকে। চমকে উঠে দাঁড়ায় রাফু, বাসায় এসে জামাকাপড় চেঞ্জ করে চলে যায় সিম কোম্পানির অফিসে। রিফাত সে সিম ব্যবহার করতে সেই অফিসে একজন কর্মকর্তা তার কাছে এসে কিছু টাকা রেখে টেবিলের উপর আর বলে, স্যার আমার একটা সিমের মালিকের খোঁজ করতে হবে, যদি সাহায্য করতেন। সে কর্মকর্তা নরম কণ্ঠে জবাব দিল, দুঃখিত স্যার, আমরা গ্রাহকের নিজস্ব তথ্য প্রকাশ করতে পারি না। অনুগ্রহ করে একটু দেখেন, খুব জরুরি ছিল। নরম কণ্ঠে কর্মকর্তা আমার জবাব দিল, সরি স্যার। বলতে রাফু সে কর্মকর্তার চেয়ারে লাথি মারে, ছিটকে পড়ে চেয়ার থেকে সে ঘাড়ে হাত রেখে একটু বাকিয়ে বলতে লাগলো, রাফু শালা তোর কানে কি কথা যায় না, ভদ্রভাবে বলছি শুনছিস না, দাঁড়া সোজা হয়ে দাঁড়িয়ে টেবিলে আয়। অফিসে সকলে রাফুর দিকে তাকিয়েছে, একজন পুলিশকে ফোন করছে। রাফুর পিছনে গুজে রাখা পিস্তলটা টেবিলের উপর রাখতেই থরথর করে কাঁপতে শুরু করে সেখানকার কর্মকর্তারা। রাফু আবার বলে, আমার কাজ করে দিবি নাকি জীবন থেকে হাত ধুয়ে ফেলবি? সরি স্যার আমি দেখছি। কর্মকর্তা চেয়ার টেনে রাফুর সামনে এনে বলে, বসেন স্যার আমি কাজটা করে দিচ্ছি। কম্পিউটারের সামনে দাঁড়িয়ে কিবোর্ডে সার্চ করে রানিং নাম্বার পেল না রিফাতের নাম্বার। কর্মকর্তা বলল, স্যার এই নাম্বার এখন আর চলে না, বন্ধ হয়েছে, কতদিন হলো? ওয়েট স্যার দেখছি, বলে কর্মকর্তা আবারও মনোযোগ দেয় কাজে। কিছুক্ষণ পরে বলল সে, স্যার এটা 2 বছর আগেই বন্ধ হয়েছে। লোকেশন কোথায়? রাফুর কথা শেষ না হতে পুলিশের 2টো গাড়ি এসে অফিসের চারপাশে ঘেরাও করে রাখছে। সাব ইন্সপেক্টর হুমায়ুন কবির অফিসের ভিতরে ঢুকে, সামনেই রাফু, টেবিলের উপর পিস্তল রাখা, মুখ ঘুরানো অন্যদিকে। রাফুর মাথায় হুমায়ুন কবিরের পিস্তল নলটা ওর মাথায় ঠেকিয়ে বলল, আমার এলাকায় মাস্তানি চলবে না। মাথা না ঘুরে রাফু বলল, আমার সামনে পুলিশের আইন চলবে না। পিছনে ঝুলানো রাফুর বাবরি চুল মুট করে ধরে হুমায়ুন কবির জোরে জোরে বলে, দেখি তোর কোন বাপ এসে তোকে ছাড়িয়ে নেয়। রাফু হাসতে হাসতে হুমায়ুন কবির সামনে দাঁড়ায়, চোখ বড় বড় করে তাকিয়ে থাকে রাফুর দিকে। হুমায়ুন কবির ব্ল্যাক ডার্গারের ক্যাডার, তাকে নিয়ন্ত্রণ করত রাফু। রাফুর মৃত্যুর সংবাদ তাদের সবার কাছে পৌঁছে গিয়েছিল, কেউ বিশ্বাস করেছিল তো কেউ বিশ্বাস করেনি। জীবিত রাফুকে সামনাসামনি দেখে আটকে উঠে হুমায়ুন কবির, চুল ছেড়ে দিয়ে বলে উঠল, রাফু ভাই। সাথে সাথে দাঁড়িয়ে যায় অফিসের সকল কর্মকর্তা, কেউ রাফুকে নিজের চোখে দেখেনি, ও তাণ্ডবের কথা শুনেছে। চোখের ইশারায় হুমায়ুন স্যারকে চলে যেতে বলল রাফু, মুহূর্তে এই সব কিছু খালি করে চলে গেল তারা। রাফুর পিস্তলটা এখনো টেবিলের উপরে। কর্মকর্তা বলল, স্যার কক্সবাজারে এই নাম্বারটি শেষবারের মতন বন্ধ হয়েছে, তবে বন্ধ হওয়ার 2 ঘন্টা আগে একটা নাম্বার ওই ফোন করেছিল সে। কার নাম্বার ছিল সেটা? জি স্যার আশিক নামে রেজিস্ট্রেশন করা আছে আমাদের ফাইলে। তার ছবি, অ্যাড্রেস? বুঝেছি স্যার, বলে সে কর্মকর্তা রাফুর হাতে একটি প্রিন্ট কপি বের করে দেয়। আশিকের ছবি আর বিআর ন্যাশনাল ক্যাডারের যে এক সেট সেটা। পিস্তলটা নিয়ে বের হয়ে যায় সেখান থেকে, আশিকের ছবি কাগজ থেকে মোবাইলে তুলে নেয় রাফু, রিয়াজের কাছে সেন্ড করে সেটা। রিয়াজ রিপ্লাই করে, এটা তো আশিক বস, ওকে আমার দরকার, কিন্তু বস আশিক তো দেশ ছেড়ে যাচ্ছে। কি, কখন, কোন দেশে যাচ্ছে? মালয়েশিয়া যাচ্ছে আজ সন্ধ্যার ফ্লাইটে। আশিক এখন কোথায়? গুলশুনের 13 নম্বর সেক্টরে আছে বস। ওকে, বলেই ফোন রাখে রাফু। রিয়াজ ব্ল্যাক ডার্গারের চতুর্থ কন্ট্রোলার, 1000 অ্যাকাউন্ট ওর আওতে কাজ করে। আবদুল্লাহ আর রাফু ব্ল্যাক ড্রাগনের চিফ কন্ট্রোলার, রিফাজের মতন 7 জন কন্ট্রোলার আছে ব্ল্যাক ড্রাগনের, মোটা 7000 ক্যাডার, যেকোনো দুর্গ মুহূর্তে গড়িয়ে দিতে পারে ড্রাগন। কিন্তু যখন পিছন থেকে হামলা হয় তখন এত 7000 অসহায় হয়ে পড়ে 100 জনের কাছে। রাফু একাই 20 জন ক্যাডারের সমান, তবুও 3 জন তাকেই ঘায়েল করে পিছন থেকে, পিঁপড়া ও বাঘের সামনে গর্জন করে আঘাত হানে। আশিক গুলশানের 13 নম্বর সেক্টর থেকে বের হয়, কাঁধে ব্যাগ, হাতে পাসপোর্ট আর ভিসা, সামনে দাঁড় করানো গাড়ি, দরজা টেনে ভিতরে ঢুকে আশিক বলল, এয়ারপোর্টে চল।
ক্লোরোফর্ম চেপে ধরতে জ্ঞান হারায় আশিক। ড্রাইভারের সিটে বসে আছে রাফি। যখন জ্ঞান ফিরে আশিকে তখন নিজেকে একটি কাঠের চেয়ারে বাধা পায়, চার হাত পা বাধা। সামনেই বসে আছে রাফু। রিফাত কোথায়? গম্ভীর সুরে জিজ্ঞেস করল রাফু। ঠোঁট কেটে রক্ত মুখের ভিতরে প্রবেশ করছে আশিকে। মুখের ময়লা ফেলে আশিক বলল, মেরে দিয়েছি। বলতেই রাফু আশিকের মুখে এক আঘাত করে। আশিক আবারও থুথু ফেলে বলল, আমরা জানতাম রিফাত বেঁচে থাকলে সমস্যা হতো, তাই রিফাতকে মেরে দিয়েছি। কিন্তু তুই যে বেঁচে যাবি সেটা কল্পনা করিনি। তোর কলিজে কি দিয়ে তৈরি হবে? আশিকের মুখে তুইতুকারি শুনে রাফুর মস্তিষ্কে জ্বলাতন শুরু করেছে। আশিকের সামনে ছোট্ট একটা টেবিলে এনে তার উপরে পালস, ছুরি, হাতুড়ি আর পিস্তল রাখে। তারপর রাফু বলল, কিভাবে তোর মৃত্যু চাস বল। আশিক হাসছে, অট্টহাসি হাসছে, চিৎকার করে বলে, আমি জানি রাফু তুই এমনি এমনি মৃত্যু দিবি না, তাই তোর কাছে সহজভাবে মরতে চাওয়াটা ভিক্ষা করার মতো ছেলে আমি না। বাহ বাহ বলে হাত তালি বাজায় রাফু। ছেলেটার সাহসের প্রশংসা না করে পারছে না রাফু। পালসটা হাতে নিয়ে আশিকের আঙুলের নখগুলো টেনে তুলে ফেলে আশিকের চিৎকারে মাথা ঘুরে যায় রাফুর। বন্ধ রুমের দেওয়ালে ও চিৎকার ধাক্কা খেয়ে বারবার এসে কানে লাগছে। কাঁচা নখগুলো টেবিলের উপর তুলে রাখে। আশিকের চোখে রক্ত জমছে। রাফু বলল, রিফাত কোথায়? মেরে দিয়েছি, পেট কেটে ওর লাশ সমুদ্রের গভীর জলে ফেলে দিয়েছি বলে থুতু ফেলে আসে। দ্বিতীয় জন তো তুই, বাকি তৃতীয় জন কে? বলল রাফু। আশিক কথা বলল না, অট্ট হাসি হাসছে। রাফুর কানে হাসির শব্দ বিষাদের মতন বাজে। হাতুড়ি দিয়ে পিটিয়ে ওর নখগুলো থেতলিয়ে দিচ্ছে। আশিকের চিৎকারের সাথে মুখ থেকে রক্ত ঝরছে, তবুও বলছে না তৃতীয় ব্যক্তির নাম, শুধু বলছে, কাপুরুষের মতো কষ্ট দিচ্ছিস কেন? মারতে হলে একেবারে মেরে ফেল। রাফু শুনছে না ওর কথা, ছুরি দিয়ে আশিকের হাতের চামড়া খুলে ফেলছে। ফিনকি দিয়ে রক্ত ঝরছে সমস্ত শরীর বয়ে। ব্যথায় জ্ঞান হারিয়েছে, তবুও তৃতীয় ব্যক্তির নাম বলল না আশিক। জ্ঞান ফিরতে আশিকের সামনে বসে থাকা রাফুকে দেখে মৃত্যুর ভয় আতঙ্কে উঠে ওর। দুহাতে এতটাই যন্ত্রণা করছে যে এখন ওর হাত আছে কি না সেটাই অনুভূতি হচ্ছে না। টেবিলের উপর বিরিয়ানি রাখা, রাফু বলল, নে এগুলো খেয়ে নে। আশিকের পেটে প্রচণ্ড খিদে, দুদিন কিছু খায়নি, হাত বাঁধা অবস্থায় ঝাঁপিয়ে পড়ে বিরিয়ানির উপর। নাকমুখ বিরিয়ানির প্লেটে উপর পিছে চেয়ারে বাঁধা। আশিক খাওয়ার জন্য উদ্বিগ্ন হয়নি, একমুখ বিরিয়ানি মুখে নিয়ে গলায় আটকে গেছে। মৃত্যু সহজ উপায়। রাফুর কিছু বুঝে ওঠার আগেই প্রায় মৃত্যুর মুখে আসি বলে টেবিলের উপর লাথি মেরে আশিকের মাথায় ধায় ধায় করে এক রাউন্ড বুলেট চালিয়ে দেন। থেথলিয়ে যায় ওর সমস্ত মুখ, মুখের ভিতর জ্বালাতন সৃষ্টি হয় রাফুর। এখন এই তৃতীয় ব্যক্তির খোঁজ মিলবে কিভাবে? আশিকের সাথে মোবাইল নেই, শুধু ব্যাংকের কিছু কাগজ রাখা আর একটি পেনড্রাইভ। ব্যাংকের কাগজ হাত না দিয়ে পেনড্রাইভ নিয়ে চলে আসে রাফু। বাসায় ফিরে পেনড্রাইভ ওপেন করার জন্য ল্যাপটপ লাগাতে পাসপোর্ট চাচ্ছে, মহা ঝামেলা। কিন্তু আশিক তার পেনড্রাইভে পাসপোর্ট দিয়ে রাখবে কেন সেটার প্রশ্ন জাগে। হঠাৎ রাফুর মনে ব্যাংকারের কাগজের সাথে এই পেনড্রাইভ কিছু কানেকশন নিশ্চয়ই আছে। ফিরে যায় সেখানে, ব্যাংকের কাগজ ঘেটে দেখে আশিকের নামে 7 কোটি টাকা ট্রান্সফার হয়েছে অন্য কারো অ্যাকাউন্ট থেকে। শালা এই সেই তৃতীয় ব্যক্তি, মাথায় হাত রাখে রাফু। তৃতীয় ব্যক্তি নিশানা তো পেয়েছে, কিন্তু কে সে? পেনড্রাইভ ওপেন করতে হবে। পাগল প্রায় রাফু, মাথা ঘুরছে ওর। প্রথমে ব্যাংকে যায় রাফু, খোঁজ নিয়ে দেখে সেই ব্যাংকের অ্যাকাউন্ট মালিককে, আজহারউদ্দিন নামের একজন। অবসরপ্রান্ত ব্যাংক কর্মকর্তা ছিলেন তিনি। সেখান থেকে তার বাসায় ঠিকানা নিয়ে চলে যায় তার বাসায়। নিস্তব্ধ প্রায় তার বাসা। বাসার ভিতরে নিরিবিলি বসে আছে এক বয়স্ক মহিলা। তার কাছে যায় রাফু জিজ্ঞেস করে, আজহারউদ্দিন কোথায়? মহিলাটি ভারী কণ্ঠে জবাব দেন, আজহারউদ্দিনের মৃত্যু হয়েছে আজ 4 বছর। আবারও কিছু খোঁজ নেয় রাফু, তার কোনো ছেলে মেয়ে নেই। মৃত্যুর পরে আজহার উদ্দিনের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেয়নি তার পরিবার, সেটাই ফায়দা তুলছে সেই তৃতীয় ব্যক্তি। রাফু ক্লান্তি নিঃশ্বাস ফেলে শেষ বর্ষা ওই পেনড্রাইভ হাতে নিয়ে চলে যায় ব্ল্যাক ড্রাগনের সাইবারের হ্যাকারের গ্রুপ সবচেয়ে দক্ষ হ্যাকার শিমুলের কাছে। রাফুর শরীর থেকে ঘাম ঝরছে টপটপ করে।
এসির ভিতরে ওর শরীর সরম হয়ে যাচ্ছে। হিমুল বলল, বস কাজ হয়ে যাবে কিছু সময়ের মধ্যে, কিন্তু সমস্যা হয়েছে বস, এটা যে কোনো সময় ক্রাশ হতে পারে, তাই সময় নিয়ে করতে হবে। কত সময় লাগবে? এই ধরনের বস মিনিমাম 5 ঘন্টা। এত সময় কেন? এ সময় তো যে কোনো সরকারের ওয়েবসাইট হ্যাক করে ঘুমানো যায়। আসলে বস, ওয়েবসাইট হ্যাক করা আর পাসওয়ার্ড হ্যাক করার মধ্যে পার্থক্য আছে বস। সব পাসওয়ার্ড হ্যাক হয় না। এই পেন ড্রাইভে এমনভাবে পাসওয়ার্ড সেট করা হয়েছে, ভুল কেউ খুলতে চাইলে ক্রাশ হয়ে ভিতরে সব ফাইল মুছে যেতে পারে, তাই সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। আচ্ছা, সময় নাও, হয়ে গেলে আমাকে জানাবে। আর এ ব্যাপারে যেন আমার বাবা আসলেও যেন তাকে না জানানো হয়। ওকে বস। রাফু চলে যায় সেখান থেকে, রুমে এসে ফ্রেশ হয়ে নেয়, অনলাইন অর্ডার করছে কিছু খাবার, এসেছে এতক্ষণে। টেবিলের উপর রেখে পানি গ্লাসটা খালি করতে রাফুর মোবাইলে ফোন আসে, আবদুল্লাহ ফোন করেছে। রিসিভ করতে আবদুল্লাহ বলল, রাফু, নাইট বাজারের গ্যাং আমাদের উপর হামলার পরিকল্পনা বাঁধছে, আমি ভাবছি রাতেই ওদের উপর হামলা করে দিব। রাফু কোনো কথা বলল না, হাত ধুয়ে আবদুল্লাহকে বলল, তুই সব ক্যাডারদের তৈরি কর, আমি আসছি কিছুক্ষণের মধ্যেই। ফোন রাখে রাফু, মুখে কালো কাপড় বেঁধে নেয় রাফু, অস্ত্র ফেলেছে, চলানো ভুলেনি। কালো বাইকের উপরে চড়ে বাতাসের গতিতে ছুটছে রাফু, উদ্দেশ্য ব্ল্যাক ড্রাগনের আস্তানা। 5000 ক্যাডার, 6 জন কন্ট্রোল আর রাফুর আবদুল্লাহ, 2 হেলিকপ্টার, রিয়াজ আর তুহিন মেশিন গান নিয়ে তৈরি। হামলা করতে হবে নাইট বাজারের আস্তানায়। ঘন্টা সময় গেছে, রাফুর ক্যাডার টিম নাইট বাজারে আস্থানার প্রধান গেটের সামনে দাঁড়িয়ে। আবদুল্লাহ বাকিদের নিয়ে পিছন থেকে হামলা করলে নাইট বাজারে ক্যাডাররা পিছনে মনোযোগী হয়ে সামনে থেকে ধায় ধায় করে ধেয়ে ঢুকে যায় রাফু। চারদিকে শুধু গোলা বারুদের শব্দ, দূর থেকে স্নাইপার টিম কভার দিচ্ছে রাফুদের। চারদিকে নিস্তব্ধ, লাশের বন্যা বেয়ে গেছে সেখানে, মৃত্যু হয়েছে রাফুর শতাধিকার ক্যাডারের, নিস্তব্ধ ছেয়ে গেছে। সে সময় রাফুর মোবাইলে একটি SMS এসে হাজির, শিমুল পাঠিয়েছে ভিডিও। সে রাতের মিম আর রাফসানকে হত্যার চেষ্টার পর যখন ফিরছিল তারা 3 জন, সে সময়ের ভিডিও আশিক রেকর্ড করেছিল তা। আবদুল্লাহ এর হাতে পিস্তলটা নিয়ে রাফুকে শ্যুট করার ভিডিও, অবাক হয়ে তাকিয়ে আছে রাফু মোবাইলের দিকে। বাজ ভেঙে পড়েছে রাফুর জীবনে, আবদুল্লাহ তাকে কখনো কল্পনা করেনি রাফু। সামনে দাঁড়িয়ে আছে আবদুল্লাহ কয়েক কদম দূর, হাতে Mark 40 নিয়ে আবিরের দিকে এগোচ্ছে। রাফু আবদুল্লার দিকে তাকাতে তাকাতেই আবিরের আস্থানা ঢুকে যায়। আবির শুধু একাই বেঁচে আছে সেখানে। আবদুল্লাহ বলতে লাগলো, কিরে আবির, তোর ছুঁচো ক্যাডারগুলো তো মিশে গেছে মাটিতে, এমন শক্তি দিয়ে আমাদের উপর হামলা করবি ভেবেছিস? করে হেসে রাফু কান বরাবর আঘাত করে আবদুল্লাহ, স্তব্ধ খেয়ে পড়ে যায় রাফু। আবির আর আবদুল্লাহ রাফুকে একটি চেয়ারে বসিয়ে বেঁধে ফেলে। আবদুল্লাহ চাইছিল রাফুর মনোযোগী ঘোরানো, তাই কথাগুলো বলে রাফুকে আঘাত করে। সামনে দাঁড়িয়ে আছে আবদুল্লাহ, নিজের মাথা চর দিতে দিতে বলতে থাকে, শালা তোর তো কপাল ভালো, কি জিনিস মারি তুই, আমার বাবাকেও মারলি তুই 14 বছর বয়সে, তোর বাবা তো আমার আপন বাবা না রে রাফু, তুই যাদের তোর মায়ের হত্যার জন্য মেরেছিস সেখানেই আমার বাবা ছিল একজন, তোর বাবা করুণা হিসেবেই আমার মাকে বিয়ে করেছিল, আমি ভুলিনি রাফু, তোর সেদিন বাসায় এসে সত্যি বলার পরেই তোকে মেরে ফেলার ক্ষোভ জন্মায়, পারেনি তোকে সামনাসামনি মারতে, কক্সবাজারে সেদিন আমি তোর উপর হামলা করি, বেঁচে গেছিস, শালা আশিকও ধোকাবাজি করলো, সিয়ামকে যেদিন মেরেছে সেদিন তোকে মারার জন্য ওকে পাঠিয়েছিলাম, তাতেও কাজ হয়নি, ব্ল্যাকমেইল করা শুরু করে দেয় সেও, এই যে আমিরকে দেখছিস, নাইট বাজার নামক গ্যাং, এটার সৃষ্টিকারীও আমি, শুধু তোকে মারার জন্য, নাহি তোর বাবা বলেছিল আমি তোকে যদি মেরে ফেলি তাহলে সে আমাকে মেরে ফেলবে আর তার সমস্ত সম্পত্তি দান করে যাবে, তখনই সৃষ্টি করি নাইট বাজারকে, আজ তুই মরবি, নাম হবে আবিরের, খুন হয়েছিস আবিরের হাতে, ভালো থাকিস ভাই। রাফুর কথাগুলো শুনে চেয়ারে বসে, কানে পাশ বেয়ে ফিনকির মতো রক্ত ঝরছে, হাতের ফোনটা মাটিতে পড়ে যায় রাফুর, ডিসকানেক্ট হয়ে যায় শহীদ হাসানের ফোন কল। শহীদ হাসান ফোনের ওপাশ থেকে আবদুল্লার সব কথা শুনেছে, ছুটে আসছে আবিরের আস্থানার দিকে। আবিরের দুপায়ে 2 বুলেটের আঘাত করে আবদুল্লাহ লুটিয়ে পড়ে মাটিতে। আবির আবিরের বুকে টাইম বম্ব সেট করা, অন করে আবদুল্লাহ 10 মিনিটে ফেটে যাবে, সবকিছু মাটিতে মিশে যায়, আবদুল্লাহ ভয়ানক প্ল্যানিং, এর কথা মিশে যায় আবিরের সাথে। আবির ছাড়া আবদুল্লাহ
এর কালো কাজের সাক্ষী নেই। ইট পাথরে ঘেরা রুম থেকে বের হয়ে ক্যাডারদের সামনে আসতেই পিছিয়ে বিকট এক শব্দ, ধসে পড়ে আবিরের আস্তানা। ঠিক বোম বিস্ফোরণ আগে আবির রাফুর হাত পায়ে বাঁধন খুলে দেয়। পিছন থেকে সরে যায় রাফু। মৃত্যু হয় শুধু আবিরের। মৃত্যুর আগে জীবনের একজনের উপকার আসতে পারলেও আবিরের আত্মার শান্তি পাবে তা ভেবে মুক্তি করে দেয় রাফুকে। হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ায় শহীদ, সামনে আগুন জ্বলছে ধাও ধাও করে, চোখ বেয়ে জোর গড়িয়ে পড়ছে শহীদ হাসানে। আবদুল্লাহ শহীদ হাসানের সামনে এসে দাঁড়ায়, মিথ্যার চোখে জল ফেলতে ফেলতে বলতে লাগলো, বাবা আমি রাফুকে বাঁচাতে, ধাই ধাই করে দুটো শব্দ। বুলেটের আঘাত ছেদ করে আবদুল্লার মুখ আর বুকের এপাশ ওপাশ। শহীদ হাসান বলল, নাজায় সন্তানের চরিত্র ঠিক নাজায়েজেই হয়। হাসপাতালে মিমের চোখ খুলে, চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে অচেনা কারণে। মুখে কথা বলতে পারছি না, মিম নয়তো চিৎকার করে বলতো, আমার রাফু আজ ভালো নেই। 7 বছর পরে আরিফা তার কলেজ ট্রিপে কক্সবাজার আসে। সারাদিন ঘুর ঘুর করে সমুদ্রের নোনা জলে গা হিলিয়ে ভিজে দাঁড়িয়ে আছে না মায়ায়। দূর থেকে দাঁড়িয়ে আরিফার দিকে তাকিয়ে আছে আলী, আরিফার বয়ফ্রেন্ড। সন্ধ্যা নামতেই আরিফার কোমরে হাত রেখে হেঁটে চলছিল সাগর পাড়ে। ধূসর মেঘ আকাশে উড়ে বেড়াচ্ছে, সামনে দুজন প্রেমিক প্রেমিকা দাঁড়িয়ে। ছোট ছোট আলোর ভেলা সাগরের ঢেউয়ের সাথে ছেড়ে দিচ্ছে। ছোট ছোট একটা বাচ্চা তা দেখে হাতে তাড়ি দিয়ে বলছে, আম্মু আম্মু কি সুন্দর না, হাসছে মেয়েটা যেন মুক্ত ঝরছে হাসিতে। ছোট ছোট পা দুটো বালুতে ভিজিয়েছে। ছেলেটার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটি বলল, এই মীরা দুষ্টুমি করে না। আরিফা একটু ভালো করে তাকায় তাদের দিকে, সামনে আগায়, কাছে আসতে চমকে উঠে, রাফসান ভাইয়া, মিম ভাবি, তোমরা